রাজ্যে বিদ্যালয়ে বিদ্যালয়ে চলছে মিজলেস রুবেলা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন। বৃহস্পতিবার সকালে শিশুবিহার স্কুলে সেই টিকাকরণ শিবির অনুষ্ঠিত। রাজ্যে বর্তমানে বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়ুয়াদের সরকারি তরফে মিজেলস ও রুবেলা প্রতিষেধক টিকাকরণ শিবির চলছে। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেই মতে বৃহস্পতিবার রাজধানীর আগরতলার শিশুবিহার স্কুলের প্রাতঃ বিভাগে এই টিকাকরণ শিবির অনুষ্ঠিত হল। মুখমণ্ডলে নিরর্থক অজানা ভয়ের ছাপ, ঠোঁটে আরোপিত হাসি, এই পরিস্থিতিতে এদিন শিশুবিহার স্কুলের প্রাতঃ বিভাগের খুদে পড়ুয়ারা মিজেলস রুবেলার প্রতিষেধক টিকা গ্রহণ করল। এই ভ্যাকসিনের অত্যন্ত নিরাপদ বলে জানালেন উপস্থিত স্বাস্থ্যকর্মী। প্রত্যেকেই যাতে আমরা বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করেছি এবং আজকের ক্ষেত্রে প্রোগ্রাম করছি, একদম সেফ ভ্যাকসিন গার্জিয়ান হিসেবে সারা দিচ্ছে। আমরা প্রায় 80-90% আমাদের কাভার হচ্ছে। শুধু প্রাথমিক বিভাগে নয়, এদিন শিশুবিহার স্কুলের দুপুরের বিভাগেও এই মিজেলস রুবেলা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। রুবেলা প্রতিষেধক টিকাকরণ কর্মসূচির পালনের ফলে ব্যক্তিগত অনিচ্ছা একটা অজানা নিরর্থক ভয় সত্ত্বেও শিশুবিহার স্কুলের পড়ুয়ারা এদিন এই মিজেলস রুবেলার টিকাকরণ শিবিরে নিজেদের সামিল করেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল।